স্কুল ছাত্রের মারে মাথা ফাটলো সপ্তম শ্রেণীর এক পড়ুয়ার। এই ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর কাছাড় হাই স্কুলে। এ নিয়ে আহত পড়ুয়া রোহান আলম বড়ভূইয়ার বাবা মখলিসউদ্দিন বড়ভূইয়া সংবাদ সম্মেলন করে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। রোহান আলম শহরের ঘনিয়ালা এলাকার বাসিন্দা। তার বয়ান মতে, সোমবার মধ্যাহ্ন ভোজনের বিরতির সময় অষ্টম শ্রেণীর এক পড়ুয়া মন্টু দাস নিজের হাতে পরে থাকা স্টিলের চুড়ি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে, এতে তার মাথা ফেটে যায়। রোহনের মা সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, এদিন ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে তার ছেলের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেননি। ঘটনার খবর পেয়ে স্কুলে ছুটে গেলেও একাংশ শিক্ষক শিক্ষিকা উল্টো তাকে হয়রানির চেষ্টা চালানোর পাশাপাশি তার ছেলের সাথে দেখাও করতে দেননি স্কুল কর্তৃপক্ষ। এমনই অভিযোগ করে তিনি আরও বলেন, স্কুলে একাংশ পড়ুয়া প্রায়ই অন্যান্য পড়ুয়াদের হয়রানিও মারপিট করে থাকে, কিন্তু কর্তৃপক্ষের এসবের দিকে কোনো নজর নেই। এর আগেও একবার এই স্কুল কর্তৃপক্ষের গাফিলতির কারণে অন্য একটি ছাত্রের প্রাণ গিয়েছিল বলেও উল্লেখ করে আগামীতে যেন কোনো ছাত্রের সাথে এই রকম না হয় তাই তিনি আসামের মুখ্যমন্ত্রী, বিদ্যালয় পরিদর্শক এবং কাছাড়ের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে সঠিক তদন্ত করে ন্যায় বিচারের আর্জি জানান। আমি যাওয়ার খবর পাইছি, খবর পাওয়ার পরে আমি গেছি স্কুল, যাওয়ার পরে তারা গেট তালা লাগাই দিছে, রাখি দিছে, রাখার পরে কিন্তু তালা লাগাইছে মাস্টরে, মাস্টার আচ্ছা তো তারা স্কুলে কইছি যে মিস হয়েছেন, তার তো গার্জেন আইছেন, আপনি চিন্তা করতে তো পর 10-20 মিনিট পরে তারা গেট খুলে দিচ্ছে, গেট খোলার পরে আমি গেছি যে আমার বাচ্চা কই, তারা উঠে কইছেন তুমি চার্জ করছেন, তারা আমি এখানে আইলাম, তোমার কে কইছে, আমি বলছি আমার ছেলে কইছে, কই ছেলে তো তোর বাড়িছে তুমি স্কুলে আইলে এখানে, কিন্তু 3-4 ঘন্টা থেকে তারা আমার ছেলের মাথা ফাটিছে, রক্ত পাইয়ে যা, তারা তো তারা কিন্তু আমার উল্টা খবর দিত আজকে যে তোমার বাচ্চা কিন্তু আমার দিচ্ছে, আজকে অনেক দিন আগে অনেক বছর আগে ও একটা ছেলে মারা গেছে, আজকে যদি তারা কিছু আমার ছেলে কিছু হইটা কই দিত যে আমি দাগি খারে পাইলাম বলিয়ে বা আমার বাচ্চা কই দিন পাইলাম, তারা এই সময় যে নিয়ে হিচ্ছে ঘটনা করলো আমি তো তারা চিন্তা করে পাইছি না যে তারা এটা কিতা করলো, তারা সামনে মাইতে রয়েছে 15-20 জন মাস্টার তাকল একবারে চকিদার পর্যন্ত লই আছে, তারা রইতে দায়িত্ব কই, আমার যা আর কি উদ্দেশ্য হইল কি যা আসামর মুখ্যমন্ত্রী এই স্কুলের পুরা পুরা দায়িত্ব সহারে আমার এটা দেখুন বা আমি নিয়াই চাই যাতে আমার বাচ্চার বড় গঠন আমি গেল যাতে আমি কোনো বিচার পাইছি না। ব্যুরো রিপোর্ট, নিউ বরাক।